আসসালামু আলাইকুম। দলগত সমর্থন দেবে না বিরোধীরা উপজেলা নির্বাচনের প্রসঙ্গ। দর্শক, আগে বলেছিলাম যে এই উপজেলা নির্বাচনে যেহেতু দলগতভাবে হবে না, কোনো প্রতীক থাকবে না, সুতরাং বিএনপি কি ছাড় দেবে? বিএনপি কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতনই একেবারে কেউই অংশ নিতে পারবে না স্বতন্ত্রভাবে বা অন্য কোনোভাবে, তেমনটা কি না? সেই জায়গা থেকে সম্ভবত সরে আসছে। এটি হয়তো ইতিবাচক বা নেতিবাচক দুটি বিষয় আছে। একটা হলো ইতিবাচক হলো যে তারা নির্বাচনে যে অংশ নিতে চায় এবং তারা যে নির্বাচনমুখী দল, কিন্তু পরিবেশ পায় না। এখানে একটা আপাত পরিবেশ হলো যে এখানে দলগতভাবে হচ্ছে না, ফলে ব্যক্তিগতভাবে যেহেতু তৃণমূল পর্যায়ের নির্বাচনটা হয়, যদিও সেটি ক্ষমতাসীনরা চেষ্টা করেছিল এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য, কিন্তু সেই রাজনৈতিক রূপটা আসলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। দেখা গেছে যে নৌকার বিপরীতে অনেক বিদ্রোহী প্রার্থী থেকে যায়, ফলে সেই নির্বাচনটি মানে আর দলগত থাকে না এবং আভ্যন্তরীণ একটি কোন্দল সংঘাতের একটি পরিবেশ চলে আসে। তো এই প্রেক্ষিতে যেহেতু এরকম একটি সুযোগ তৈরি হয়েছে যে আওয়ামী লীগ তার কোনো দলগত প্রার্থী নেই, যার যার অবস্থান থেকে নির্বাচন করবে, তো সুতরাং সেই অবস্থানটা বিরোধীরা কেন সুযোগ নেবে না, সেই প্রেক্ষিতে হয়তো তারা নির্বাচন করতে যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, কিন্তু বলছে যে দলীয় প্রতীক যেহেতু নেই, তাই নিজ উদ্যোগে কেউ যদি প্রার্থী হয় তাহলে দল থেকে সেটি নিষেধ করা হবে না বা দলের পক্ষ থেকে সেটা শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এখানে বলা হচ্ছে যে শিগগিরই নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিএনপি দলীয় সূত্রে জানিয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার যে একেবারে ধারাবাহিকভাবে যদি সব নির্বাচনী বর্জন করতে থাকে তাহলে বিএনপি সম্পর্কে আন্তর্জাতিক মহলেরও একটা দৃষ্টিভঙ্গি থাকবে যে তারা আসলে নির্বাচনমুখী দল না, তারা নির্বাচন চায় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে পয়েন্টটা ছিল যে যেহেতু সেখানে তত্ত্বাবধায়ক সরকার নেই, দলীয় ব্যবস্থাপনায় এবং ক্ষমতা পরিবর্তনের একটি নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটি যদি অবাধ নিরপেক্ষ না হয় সেই নির্বাচনে কেউ অংশ নেবে না। এবং শুধু বিএনপি না, 60 থেকে 62টা নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল তাতে অংশ নেয়নি। এবং বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল তার কিন্তু একটা যৌক্তিকতাও বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে, কারণ সেখানে আভ্যন্তরীণ ভাবেও তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। যেখানে বলা হচ্ছিল আমিরামি নির্বাচন, একটা সমঝোতার নির্বাচন, কিন্তু দেখা গেছে যে সেখানে আওয়ামী লীগে যখন যেখানে আওয়ামী লীগের বিদ্রোহীরা দাঁড়িয়েছে বা দলীয় মনোনয়নের বাইরে যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে মনোনয়ন প্রার্থীদের একটি সংঘাত হয়েছে, ফলে অর্থের কাছে নতি স্বীকার করেছে, সেই বাস্তবতায় দেখা গেছে যে সেই নির্বাচনটা নিরপেক্ষ হয়নি। কিন্তু সেখানে যদি তত্ত্বাবধায়ক সরকার কাটাবো থাকতো তাহলে নিরপেক্ষ নির্বাচন হতো। তো ফলে জাতীয় নির্বাচনটা গেছে, এখন উপজেলা নির্বাচন, এখন উপজেলা নির্বাচনও যদি বিএনপি একেবারে নির্বাচনে বিপক্ষে থাকে, কেউ যদি অংশ না নেয়, তাহলে সাংগঠনিকভাবেও যে দলের নেতা কর্মীদেরকে যুক্ত রাখা সেই কাজটাও হবে না। সম্ভবত এইসব বিবেচনায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, তারা উপজেলা নির্বাচনে লড়বে। এর একটা ভালো মন্দ নিয়ে হয়তো আলোচনা হবে, আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করবে যে নাকে খত দিয়ে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসলো বা তাদের একটা শিক্ষা হয়েছে, এরকম একটা সমালোচনা হবে। তবে সমালোচনা আলোচনা যাই হোক না কেন, স্বার্থ দেখতে হবে যে দল এতে কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে, হয়তো সেই বিবেচনায় দল সিদ্ধান্ত নিতে পারে যে উপজেলা নির্বাচনে কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চায় করতে পারে, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কোনো বাধা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।